আসসালামু আলাইকুম, আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং আমরা সেগুলো নিয়ে ব্যাখ্যা এবং অ্যানালাইসিসও করে থাকি। আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটিও স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্ট আপ ম্যাগাজিন, এটি প্রতিদিন আমরা আলোচনা করে থাকি এবং আমার প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে আপনাদের সাথে সুন্দর এবং ব্যাখ্যা করে করে যে আসলে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো, যেগুলো আমরা যারা বিজনেস করব আমাদের জন্য অবশ্যই লাগবে এবং অবশ্যই দরকার হবে, সেই টপিকসগুলোই আমরা আপনাদের সাথে খুব সহজে সাবলীল ভাষায় আলোচনা করে থাকি। আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি বিজনেস শুরু করার পূর্বে কেন একজন বিজনেস কনসালটেন্টের পরামর্শ নেবেন, সেটি নিয়ে আমি আজ কথা বলবো। আমরা সকলেই বিজনেস করতে চাই বা বিজনেস করতে আমাদের আগ্রহ আছে, কিন্তু আমরা বিজনেস শুরু করার পূর্বে বিজনেস কীভাবে শুরু করা উচিত বা বিজনেস কীভাবে শুরু করলে ভালো হয় বা কীভাবে বিজনেস শুরু করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা অনেকেই আমরা বুঝি না। এটি স্বাভাবিক, কারণ আপনি যখন একটি বিজনেস করবেন সেই বিজনেসটি আপনার কীভাবে করা উচিত, কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে সেটি আপনার বিজনেস বা স্টার্ট আপের জন্য ভালো হয়, অনেক সময় আমরা বুঝি না। তবে যারা এক্সপার্ট, যারা বিজনেস সম্পর্কে খুব ভালো নলেজ আছে, বিজনেস সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে, তারা বিজনেস শুরু করলে সেই বিজনেসের সাথে লেগে থাকলে এবং ধৈর্য ধরে ধরে এগিয়ে গেলে দেখা যায় যে তারা বিজনেসে খুব সাকসেস হয়ে থাকে। যে কোনো একটি বিজনেস আপনি শুরু করবেন সেই সম্পর্কে আপনাকে এর আগে পুরো ধারণা থাকতে হবে, সেই বিজনেস সম্পর্কে খুঁটিনাটি এ টু জেড আপনাকে ধারণা নিয়ে সেই বিজনেস বা ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রবেশ করতে হবে। এখন আমরা অনেকেই বিজনেস শুরু করছি বা শুরু করতে চাই, কিন্তু সকলের বিজনেস কিন্তু সাকসেস হয় না বা সকলের বিজনেস ঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে যায় না। এর পিছনে যদি আপনি অ্যানালাইসিস করে থাকেন বা গবেষণা করেন যে আসলে কেন সকলের বিজনেসই সাকসেস হয় না, তার পিছনে বহুবিধ কারণ আছে যেগুলো আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে বহুবার আলোচনা করেছি এবং আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলেও সেটি বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে। আপনি একটি ভিডিও যদি দেখেন আমাদের এই কেন স্টার্ট আপ বা এসএমই বিজনেসগুলো ফেল করে থাকে, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে থাকি এবং এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো কেন আপনি একজন বিজনেস কনসালটেন্টের বা একটি বিজনেস কনসালটেন্সি ফার্মের পরামর্শ নেবেন যে কোনো বিজনেস শুরু করার পূর্বে? নাম্বার ওয়ান, বিজনেস শুরু করার পূর্বে কেমন প্রিপারেশন দরকার সেটি আপনার অবশ্যই জানা লাগবে। একটি বিজনেস আপনার ইচ্ছে হলো আর আপনি শুরু করে দিলেন, বিষয়টা অতটা সহজ নয়। যে কোনো বিজনেস আপনি শুরু করবেন সেই বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই বিজনেস সম্পর্কে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে, সেই বিজনেসটি শুরু করতে হলে কীভাবে শুরু করতে হবে, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে, কোন জায়গায় শুরু করলে এই বিজনেসটি ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং কোন জায়গা থেকে বিজনেস শুরু করলে সেটি আপনাদের জন্য ভালো হবে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা নিয়েই তারপর বিজনেসটি শুরু করতে হবে। একটি বিজনেস শুরু করতে হলে ফান্ড কীরকম লাগবে, ফান্ড কীরকম দরকার হয়, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে আগে জানতে হবে। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি, আমরা এই স্টার্ট আপ এবং এসএমই বিজনেস যারা শুরু করে তাদেরকে আমরা এই এইগুলো সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি যে আসলে একটি বিজনেস সম্পর্কে বা একটি বিজনেস শুরু করতে হলে কীভাবে আপনাকে শুরু করা উচিত, কীভাবে আপনি শুরু করবেন, কীভাবে শুরু করলে আপনার জন্য ভালো হবে, আপনার শুরুটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে কী করতে হবে, ধারণা থাকতে হবে। যদি এগুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি সেই বিজনেসটি শুরু করে শেষ করতে পারবেন না।
একটি বিজনেসে কিরকম ফান্ড লাগে বা একটি বিজনেসের যে কোনো জিনিস শুরু করতে হলে কিরকম জিনিসের দরকার, এইগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি, আমরা এই স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে কাজ করি এবং কিভাবে কি কি জিনিস দরকার একটি বিজনেসে শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলোই আমরা কনসালটেন্সি দিয়ে থাকি। এছাড়া একটি বিজনেসে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিজনেস প্ল্যান। সেই বিজনেস প্ল্যানটি আপনি কিভাবে সাজাবেন, কিভাবে সাজালে আপনার জন্য ভালো হয়, এগুলো আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আপনি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে আসলে আমরা সেই সকল বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে থাকবো। তবে অবশ্যই আমাদের কনসালটেন্সি চার্জ আছে। এছাড়া বিজনেসের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার, একটি বিজনেস শুরু করতে হলে অনেকগুলো ডকুমেন্টস লাগবে, অনেকগুলো কাগজ লাগবে, অনেকগুলো পেপার্স লাগবে যেগুলো না ছাড়া আপনার বিজনেসটা বৈধ হবে না, সেগুলো কি জিনিস লাগবে। যেহেতু যদি আপনার এটি ফার্স্ট বিজনেস হয়ে থাকে বা ফার্স্ট স্টার্ট আপ হয়ে থাকে তাহলে এই জিনিসগুলো আপনার না জানাই কথা, সুতরাং সেইগুলো সম্পর্কে আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি যে একটি বিজনেস শুরু করতে হলে কিরকম কি কি আপনার দরকার লাগবে বা কি কি আপনার দরকার হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকার চেষ্টা করে থাকি। কারণ একটি বিজনেস আপনি শুরু করবেন সেখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, আপনি একটি স্টার্ট আপ শুরু করলেন সেখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, অর্থাৎ একটি স্টার্ট আপ বা একটি এসএমই বিজনেস কীভাবে শুরু করা উচিত, কীভাবে শুরু করলে ভালো হয়, এগুলো একজন বিজনেস কনসালটেন্ট বা স্টার্ট আপ কনসালটেন্ট বা একটি বিজনেস কনসালটেন্সি ফার্মের পরামর্শ নিয়ে শুরু করলে সেটি যারা বিজনেস করবেন তাদের জন্য সেটি ভালো হবে। এখন আপনি সেই বিজনেসটি সুন্দরভাবে যদি করেন, ভালোভাবে যদি করেন, তাহলে সেটি এই বিজনেসটি আপনার লং লাস্টিং বা সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে আমরা কিভাবে একটি বিজনেস শুরু করলে ভালো হয়, তারপরে একটি বিজনেসের কিভাবে সুন্দর করে প্ল্যান সাজাতে হয়, তারপরে আপনার বিজনেসের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে থাকি এবং সুন্দরভাবে আপনাকে সেগুলো জানিয়ে থাকি, যার দরুন আপনি সুন্দরভাবে আপনার বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনার পুরো বিজনেস লাইফে বা আপনি যে বিজনেস করছেন তখনও আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে, যার ফলশ্রুতিতে আমরা চেষ্টা করব আপনার বিজনেসটি যেন লং লাস্টিং করে থাকে এবং বিজনেসটি যেন দীর্ঘমেয়াদী হয় এবং বিজনেস সুন্দরভাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং আমরা প্রয়োজনীয় পরামর্শগুলো তখন আপনাকে দিতে পারব। আশা করছি আপনারা আমাদের আজকের এই লেসন ভিডিওটি কেন করা হলো সেটি বুঝতে পেরেছেন এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে যারা স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে কাজ করে তাদেরকে সুন্দর এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি যেন সকলের বিজনেস ভালো হয়। আরেকটি কথা, আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে লস ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেখান থেকে সুন্দর সুন্দর পরামর্শগুলো আপনারা দেখে নিতে পারবেন বা বুঝিয়া আপনাদের বিজনেসের জন্য আপনারা কাজ করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।